আমি আসার আগে মিন্টু বক্তব্য রাখছি। অনেক চেয়ার থাকা খুব স্বাভাবিকভাবে, গরমকাল তো সবাই আর কি একটুখানি অসহিষ্ণু হয়ে পড়ে। কিন্তু দেখুন, 1 তারিখে কিন্তু নির্বাচন করতে হবে সকাল 7টা থেকে 6টা অবধি। এখনই যদি আমরা অসহিষ্ণু হয়ে পড়ি, তাহলে 7টা থেকে 6টা অবধি নির্বাচনটা করবো কি, এটা মাথায় রাখতে হবে। এবং আমাদের মধ্যে রহিমা থেকে শুরু করে উষা, আমাদের কী বলে কিনা মোট ঝন্টু আছে, আমাদের রিঙ্কু আছে, আমাদের শম্পা আছে, আরও অন্যান্য অনেকেই আছে, সুনীল নরম ঘোষ, যার এখানে সভা হচ্ছে। এবং ব্যাপার হচ্ছে যে নির্বাচন সমাগত, এবং আমরা সবাই জানি যে নির্বাচনে আমাদের আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দলের যারা আমাদের সহকর্মী, তারা এটা খুব ভালো করে জানেন, কারণ তারা বহু নির্বাচন করার অভিজ্ঞতা তাদের আছে, এবং এই সেই নির্বাচন করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের গত লোকসভা নির্বাচনে আপনারা সব থেকে সর্বাধিক ভোটে দিগঙ্গা থেকে জিতেছে 73,000। আমরা তো সবাই আশা করে আছি যে 73টা নিশ্চয়ই 75 হবে, 73টা কমে 71 হবে। কারণ মিন্টু, বিদেশ, ঈশা সবাই এখানে আছে, যারা আমাদের দলের সম্পদ বলতে পারেন, যারা আস্তে আস্তে এই দলটাকে এই জায়গায় নিয়ে এসছে। কিন্তু একটা জিনিস জানবেন যে নির্বাচনে অনেক অভিমুখ থাকে, অনেকের কাছে প্রশ্ন আসছে, বহু জায়গায় আমি দেখেছি যে দাদা এটা তো দেশের নির্বাচন, এ তো মিন্টু বিদেশের নির্বাচন নয়, এটা প্রশ্ন আসবে। কিন্তু দেশের নির্বাচন 2009 সালে যখন কংগ্রেসের সরকার ছিল, ডক্টর মনমোহন সিংয়ের সরকার, 14 সালে তাহলে মানুষ পরিবর্তন করল, সেদিনই তো স্থায়ী সরকার গঠনের প্রশ্ন ছিল। কারণ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেক আগে থেকে স্লোগান তুলেছেন, আপনি বার 400 পার, যদি কারোর 400 পার হওয়ার কথা থাকে, তিনি এত আগে থেকে বলবেন কেন, তিনি তো জানেন। কিন্তু তার মনে একটা সংশয় আছে যে সত্যি কি এটা হবে, কারণ 2014 নির্বাচনে আমরা দেখেছি, এর আগে অটল বিহারী বাজপেয়ীর একটা নির্বাচনে দেখেছিলাম যে ফিল গুড শাইনিং বলে একটা স্লোগান হয়েছে, ভালো স্বচ্ছ সরকার দেওয়া সব। আমরা সংসদীয় গণতন্ত্রে কি যাই, সমস্ত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে, সব থেকে বেশি আসন যে পাবে তারা অথবা তারা জোটবদ্ধ হয়ে সরকার করবে। অর্থাৎ যারা দেশের নির্বাচন বলছেন তারা সঠিক বলছেন, দেশের নির্বাচন এটা ঠিক, কিন্তু সেটা ভারতীয় জনতা পার্টি থাকবার জন্য নির্বাচন হয়, ভারতীয় জনতা পার্টিকে সরাবার জন্য নির্বাচন। কারণ আমরা এটা মনে করি, 2009 থেকে 2014 সাল অব্দি একটা সরকার ছিল, ভারতীয় জনতা পার্টি তাদের শরীর ছিল, এখনও কিন্তু একটা ভারতবর্ষের সমস্ত জায়গায়, কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মধ্যেই একটা কুণ্ঠা আছে। আমি গত কয়েকদিন আগে শিলিগুড়িতে একটা সভায় এসেছিল, সেখানে বলছিলেন যে মজবুত সরকার গঠনের লক্ষ্যে ভোট দিন। অর্থাৎ একদিকে বলছেন মজবুত সরকার, একদিকে বলছেন 400 পার, আর আমরা বিধানসভায় দেখেছিলাম আপকি পার 200 পার 77-এ থমকে গেছিল। এটাই তো তৃণমূল কংগ্রেসের এইখানে, কারণ এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, একটা কবি সুকান্তের কথা, আমার কথা না, এই মাটিতে আঁচড় দেওয়া যায় কিন্তু মাটি কাটা যায়। এখানে আমাদের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দল বিভিন্নভাবে আপনাদের এইখানে ভারতীয় জনতা পার্টি যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কটাক্ষ করি, তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে যে করবেনটা, কারণ আমাদের যিনি প্রার্থী আছেন কাকুলি ঘোষ দস্তিদার, তিনি এই তার যে 7টা বিধানসভা কেন্দ্র আছে যেটাকে নিয়ে 1200 লোকসভা, সেই লোকসভার মধ্যে আমরা দেখেছি লোকসভার অভ্যন্তরে দাঁড়িয়ে তার যে প্রতিবাদী কণ্ঠ, কখনো 100 দিনের টাকা আদায়ের জন্য, কখনো আবাস যোজনার টাকা আদায়ের জন্য, কখনো হাতরাস বা উন্নয়তে বা মণিপুরে মহিলা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, তিনি কিন্তু তার কণ্ঠ অনেক বেশি প্রতিবাদী ছিল।
কারণ আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, আমি কাকুলিদের ওই ফ্ল্যাটারিং করছি, কিন্তু আমি এটা মনে করি যে ভারতবর্ষের সংসদে যে সমস্ত সাংসদরা আছে, বিশেষ করে মহিলা সাংসদ, তার মধ্যে অনেক কোটিকর্ম তিনি এবং সেই কারণের জন্যে এই সরকারেও দেখবেন একটা স্পিকারদের প্যানেল হয়। লোকসভা যারা পরিচালনা করেন যখন স্পিকার থাকেন না, তখন স্পিকার প্যানেলে কিছু লোক চেয়ারম্যান হিসেবে থাকে, তাতেও কাকুলিদিকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? উনি এটা পারেন, দীর্ঘদিনের তার তিনবারের জেতা সাংসদ, তার একটা সংসদের উপরে নিয়ন্ত্রণ আছে, সংসদ কীভাবে পরিচালনা করতে হয় এটা হচ্ছে তার জানা আছে। এখন এই একটা পন্থা হচ্ছে এই ভাবে তারা আমাদের মধ্যে বাংলায় একটা ডিমোরালাইজেশন তৈরি করবার চেষ্টা করে। এখানে অনেকে প্রার্থী দিই, চাই গেছে প্রার্থী দিই, আমি গত পঞ্চায়েত নির্বাচনে বিদেশের কথা বেশ কয়েক জায়গায় এসেছি, আমাদের আইএসএফের নেতা মহাশয় সিদ্দিকী যারা কথায় কথায় বলেন যে ওই শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত, ভক্ত হতে আপত্তি নেই, কিন্তু ভক্তরা যেন ভক্তের মতো কাজ করে, এমন কোনো কাজ না করে যেটা কারণে এখানে প্রার্থী দায় করেছেন। ছটা জায়গায়, ছয় জায়গায় জিতলে কী হবে? আমি একবারে এখানে যিনি দাঁড়িয়েছেন এবারের সংসদে, তিনি অশোকনগর বিধানসভা নির্বাচনে ফেলের মধ্যে ফার্স্ট হয়েছে, ফার্স্টের মধ্যে ফেল না, ফেলের মধ্যে ফার্স্ট, তাকে কাউন্সিলর ইলেকশনেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন, তিনিও দাঁড়িয়েছেন। পুজোরও মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু চোখ সোজা হয়ে শুনি, সেই অবস্থাটা হচ্ছে আমাদের এই দল। খুব স্বাভাবিকভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে ফরওয়ার্ড ব্লকের যিনি প্রার্থী হয়েছে সঞ্জীব আমাদের বারাসাতের ছেলে, আমি জানি গত পুরসভার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল নিজের প্রার্থী, তিন তিনবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কোনোদিন জিতেন। ও নিজে এবারও বলছে আমি তো জিতবো না, জানি এই জেতার মানে হারার কলঙ্কটা আমার চারবার হয়ে গেল। আমরা বলছি কাকু দিদি চারবার, আর উনি ভাবছেন যে আমি চারবার হারছি। এই যে ব্যাপারটা একটা অন্য জায়গায় অন্য মাত্রায় চলে গেছে। একদিকে দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই যে নরেন্দ্র মোদী আমাদের অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন, অনেক অনেক কথা বলে যে এই রাম মন্দির প্রতিষ্ঠা করার প্রথম করেছিলেন কে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তিনি এই রামলালার মূর্তি ওপেন করে দিয়েছিলেন। তখন বাবরি মসজিদ এবং জন্মভূমি নিয়ে কোর্টে সুপ্রিম কোর্টে মামলা হয়, রাম যেমন জন্মভূমির পক্ষেও জমি দেওয়া হয়েছে, বাবরি মসজিদের পক্ষেও জমি দেওয়া হয়েছে। এটা কেউ কিন্তু জেতে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমন একটা ভাব করছে যে তিনি নাকি রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আমি জানি না এখানে যদি কোনো হিন্দু ভাইয়েরা থাকেন জানবেন রামের রং কিন্তু কালো নয়, রামায়ণে আমরা যে রামের চরিত্র জানি সেটা গৌরবর্ণের রাম। এই সিআইডি ছবিতে একটা গান ছিল যায় কহিবে নিগাহ কহিবে নিশানা, উত্তর ভারতে রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করলাম আর দক্ষিণ ভারতের মানুষের গায়ে রং দিয়ে বললাম যে দেখো রামের মূর্তি কালো করেছে। একটা ইশারা দেওয়ার জন্য যে ভারতবর্ষের যে ধর্মীয় উন্মাদনা, সেই উন্মাদনাকে তৈরি করবার জন্য নতুন করে, কারণ কোনো দেবালয়ে মন্দিরে বিগ্রহ স্থাপনের জন্য কোনো পুরোহিত ছাড়া অন্য কেউ পারেন না প্রাণ প্রতিষ্ঠা করে। আমি হিন্দু ঘরের ছেলে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা করছে, আমি রামচন্দ্রের বিরোধিতা করছি, কারণ রামচন্দ্র সুশাসনের কথা বলেছে, এইটা হচ্ছে সেই সুশাসনের জন্য। আজকে বাংলায় যে সুশাসন মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে কালিমালিপ্ত করবার জন্য তারা এই প্রয়াসটা করছে। অনেক কথা বলেছে, বলেছিলেন যে 14 সালের নির্বাচনে 15 লক্ষ টাকা করে প্রত্যেক মানুষেরকে ফিরিয়ে দেবে, সুইস ব্যাংক থেকে নিয়ে এসে প্রত্যেক লোকের ব্যাংকে 15 লাখ টাকা করে দেবে, পারেন না, বলছে আমি গ্যারান্টি দিচ্ছি। আবার কোনো কোনো জায়গায় দেখাচ্ছে এটা তো ট্রেলার। আচ্ছা আপনি বলুন তো 2047 সালে বিকশিত ভারতের স্বপ্ন দেখাচ্ছে,
আপনি নিজে 2 বছর পরে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। উনি আবার 47-এর গ্যারান্টি দেখাচ্ছে, তাহলে 10 বছর ধরে কি করলো? 14 থেকে 24 সাল এবারে যে নির্বাচন হচ্ছে, তাহলে 10 বছরে মোদী কিছু বলেন করেন? ওই যে যা হয়েছে ট্রেলার দেখছেন, এরপরে সিনেমা হবে 2047 সাল, অনেকে আমরা থাকবো না। উনি বলছেন ভারতবর্ষ বিকশিত হবে 2047 সাল, স্বপ্নের ফেরি করে, তিনি স্বপ্নকে ফেরি করে বেড়াচ্ছে, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আমরা আমাদের যে ধরনের যে প্রকল্পগুলো ভারত পাইছে বাংলায়, বাংলার যেমন একটি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আচ্ছা আমরা তো ওয়ারেন্টি দিতে পারি 500 থেকে 1,000, আমরা তো করেছি কেন মায়েরা ভোরে রাতে 1,000 টাকা করে পেয়েছি, এটাই তো ওয়ারেন্টি। তাহলে মোদীর গ্যারান্টিটা কত? এই যে এনআরএজের যারা কাজ করেছিলেন 59 লক্ষ লোককে যে তিনি টাকা দিয়েছে, এটা তো মমতা ব্যানার্জির ওয়ারেন্টি, মোদীর গ্যারান্টিটা কোথায়? মোদী তো অনেক কিছু বলেছিলেন, 2 কোটি বেকারের চাকরি আর হয়েছে, বছরে 2 কোটি বেকারের চাকরি, কিন্তু ভারতবর্ষকে স্বপ্ন দেখিয়ে গেছে। আর এখন বলছে $5 trillion ইকোনমি হবে, আর সেই ইকোনমির উপরে দাঁড়িয়ে 2047 সালে আপনারা দেখবেন ভারতবর্ষ একটা উচ্চ শিখরে পৌঁছে যাবে। আর আগে 2024 সাল তা আছে, তারপরে তো 2047-এর স্বপ্ন দেখবে। কিন্তু মমতা ব্যানার্জি বাংলার মেয়েদের জন্য, মায়েদের জন্য এই যে লক্ষ্মীর ভাণ্ডার করে বলেছেন 500 থেকে 1,000 করলাম, 1,000 থেকে 1,200 করলাম, এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা করে দেখবেন সেই কার্ডের নেতৃত্বী হচ্ছেন মহিলারা, কেন মহিলাদের একটা বাপের বাড়ি আছে, একটা শ্বশুর বাড়ি আছে, বিয়ে হয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু বাপের বাড়ির কথা মাথায় রাখতে হয়। সেই জন্যে অনেক সময় সাহায্যের জন্য আসে, সেই জন্য মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ডটা এটা করেছিলেন যে মেয়েরা কর্তৃক থাকতে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুপক্ষের লোকেদেরই ওই 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমার সুযোগ দেওয়া যায়। মমতা ব্যানার্জি করেছে, এই যে বাংলার বিনা পয়সা চাল রোজ এসে বলছে আমরা এসে দিচ্ছি, আমি তো রাজ্যের খাদ্যমন্ত্রী, আমরা জানি বাংলার মানুষের 9 কোটি মানুষের ঘরে যে রেশন পৌঁছচ্ছে বিনামূল্যে দুয়ারে রেশনের মধ্যে দিয়ে, সেই ব্যবস্থা মমতা ব্যানার্জি তৈরি করছে। কিন্তু কেউ কেউ প্রচার করছে যে আমরা কেন্দ্রীয় সরকার থেকে দিয়েছি, কোনো কোনো যোজনা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা 60% টাকা দেয় কেন্দ্র, 40% টাকা দেয় রাজ্য, শুধু প্রধানমন্ত্রীর নামে হবে কেন? এটা আমাদের প্রতিবাদ আছে। সেই জন্য দিদি বলেছেন যে 11 সাল ওই যে এবছরে ডিসেম্বর মাসে যে 11,34,000 আবাসের টাকা দেয়নি ওরা, সেই টাকার প্রথম কিস্তি ডিসেম্বর মাসেই গ্রামীণ এলাকায় মানুষের কাছে পৌঁছে তিনি করেছেন, এবং তার জলজাত প্রমাণ হচ্ছে এনআরই যে 3 বছরের টাকা আটকে ছিল সেই টাকা রাজ্য সরকারের কর্মসূচিতে তিনি দিয়েছেন, এটা তো মাথায় রাখতে হবে। এই ভোটটা যেমন দেশের জন্য ভোট, এই ভোটটা বাঁচার জন্য ভোট, এই ভোটটা মা মায়ের মায়েদের যে লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার, দেখবেন যে এখন 2 কোটি 12 লক্ষ মহিলা পা, আরও 6 লক্ষ মানুষ মহিলা যারা 60 বছর হয়ে গেছে, এই 60 বছরে তারা কিন্তু ওল্ড এজ পেনশনের মধ্যে চলে গেছে, অর্থাৎ একটা লাইফ টাইম গ্যারান্টি আছে, যতদিন বাঁচবেন ততদিন মেয়েরা মায়েরা দিদিরা বোনেরা এগুলো পাবে। কেন পাবে? যে এই অর্থ দেওয়াটা অন্য কোনো কারণ না, এই অর্থটা দেওয়ার কারণ কি? যে তাদের হাতে, মায়েদের হাতে, মেয়েদের হাতে, দিদিদের হাতে টাকা থাকবে, তারা তাদের পছন্দ সেই কিছু একটা নেয়ার জন্য স্বামীর কাছে, শ্বশুর মশাইয়ের কাছে, ভাইয়ের কাছে হাত পাততে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। অর্থাৎ মহিলাদের আত্মনির্ভর করবার যে প্রচেষ্টা, সবাই মহিলাদের এম্পাওয়ারমেন্ট চাইছে, করছেন কোথায়? আমরা জানি ওই কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প আছে বেটি পড়াও বেটি বাঁচাও, তার বাজেট কত? 1,000, 28টা স্টেট, 5টা ইউনিয়ন টেরিটরি, তাকে দেবেন ওই অর্থ, আর আমাদের এটা 25,000 কোটি টাকা বাজেট আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার। তো ভাবতে হবে কন্যাশ্রী যোজনা যখন দিদি করেছিলেন অনেক অনেক কথা বলেছে যে মেয়েদের দিদি শিক্ষার অঙ্গনে রাখতে চেয়েছে, আপনারা জানেন কি না জানে না, জানি না, অনেক মানুষ আছেন জানেন যে একটা সময় ছিল
যে স্বামীরা মারা গেলে স্ত্রীদের সহকর্মে পুড়িয়ে মারা হয়। রাজা রামমোহন রায় সেই সতীদাহ প্রথাকে রদ করেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন অকালে যদি বৈধব্য আসত তাকে বিয়ে দেওয়া যেত বাল্য বিবাহ প্রথা বন্ধ করবার জন্য, তিনি বিধবা বিবাহ আইন চালু করেছিলেন, বাল্য বিবাহ বন্ধ করেছিলেন। আমরা তাদের বলি সমাজ সংস্কার। আর দিদি কি করেছে, কন্যাশ্রী টাকা দিই, যে তুমি যদি পড়াশুনো করতে চাও আপনি কলেজ ইউনিভার্সিটি লেভেলের তাহলে K1, K2, K3 অবধি আছে, আর যদি মনে করো তুমি পড়াশুনো করতে চাইছো না তাহলে 18 বছর বয়সে যখন তুমি শিক্ষার অঙ্গন থেকে ফিরে 25,000 টাকা পাবে, তার সাথে উপস্থিত 25,000 টাকা দিয়ে মেয়েটিকে যাতে একটা সুপাঠ্যে দান করা দেয়। তার এই মায়েরাই তো এবার রুটি বেলতে বেলতে ভাত রাঁধতে রাঁধতে আমাদের শেখায় অয়জগর আসছে তেড়ে, এ ফর অ্যাপেল, বি ফর ব্যাগ, সি ফর ক্যাট, এই মায়েরাই শেখায়। এই মায়েরা যদি শিক্ষিত হয় তাহলে আমাদের ঘরের ছেলেমেয়েরা আরও বেশি উজ্জ্বল জ্যোতিষ্ক হবে। এটাই মূল ব্যাপার। এটা যদি রামমোহন রায় সমাজ সংস্কারক হয়ে থাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারক হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল রিফর্ম করেছে। এটা একটা বড় রিফর্ম। আপনারা দেখবেন যে আমাদের পার্লামেন্ট মহিলা ভোটের সংখ্যা বেশি পুরুষদের, মেয়েরা এখন শিক্ষার অঙ্গনে বেশি পরিমাণে আছে, অন্তত স্ট্যাটিস্টিক সেই কথা বলছে। এখন মেয়েরা পাইলট হয়, মেয়েরা রেলওয়ে গাড়ি চালায়, মেয়েরা অনেক বেশি স্বনির্ভর হয়ে চেষ্টা করছেন এটাকে বাড়াবার। সেই কারণের জন্য মমতা ব্যানার্জির এই দৈনন্দিন জীবনের সাথে আমাদের থাকে। অনেকে মনে করেন ভাই এক থেকে একদিন তো ভোটটা দিন, একদিন ভোট দিলে 1824 দিন আপনাদের গোলামি থাকতে হবে, মানে 1824 দিন বাদে আবার একদিন আপনি সুযোগ পাবেন নতুন করে ভোট দেওয়া। সেই জন্য ভোট দেওয়ার আগে ভাবতে যে আমরা ভোটটা কেন দেব। এই কারণে অনেকে মনে করে ভাই একদিন তো দিয়ে দিয়েছি, একদিন যে 1824 দিন আপনি আটকে গেলেন সেটা কিন্তু কেউ মাথায় রাখছে না। বুঝতে হবে যে 4 বছর 364 দিন আপনি কিন্তু এই একটা ভোটের মূল্য 4 বছর 364 দিন হচ্ছে তার গোলাম হয়ে থাকা, সেটা আমরা চাইব না আমাদের নিজেদের ঘরের লোককে আমরা পাঠাব। এটাই তো মমতা ব্যানার্জি সব জায়গায় বলে বেড়াচ্ছে। দিদি বলে দিলেন যে সবার বাড়ির সামনে আমি স্কুল করতে পারছি, কিন্তু সেই স্কুলটাকে একটু এগিয়ে দেওয়া যায় কি করে। সেই জন্য তিনি সবুজ সাথী প্রকল্প করে ছেলে মেয়েদের দিয়েছিলেন সাইকেল, স্কুলটা প্রত্যেকটা এগিয়ে আসুক, 1 কিলোমিটারের স্কুলটা 1/2 কিলোমিটার। প্রধানমন্ত্রী বলছেন ডিজিটাল ইন্ডিয়ার কথা, আর মমতা ব্যানার্জি অনেক আগে ভেবেছেন। আগে 12 ক্লাসে স্মার্টফোন দেওয়া হতো, এখন দেখবেন 11 থেকে 6 বছর থেকে 11 থেকে ওই স্মার্টফোনটা দেওয়া হবে, যে আমাদের ছেলেমেয়েরা যাতে ডিজিটালি ইকুইপ হয়, তারা যাতে এটা বুঝতে পারে। স্মার্টফোন এটা দেওয়ার পেছনে একটা কারণ আছে। এই প্রকল্পটা অনেকে আমরা জানি না, 12 বছর স্বাধীন হওয়ার আগে নেতাজি সুভাষচন্দ্র একটা বই লিখেছিলেন তরুণের স্বপ্ন, একটা তরুণের কি স্বপ্ন হওয়া উচিত, সেই তরুণের স্বপ্ন প্রকল্পে কিন্তু এই ট্যাবটা দেওয়া হয়, স্মার্টফোনটা দেওয়া, যাতে নেতাজিকেও তারা মনে রাখে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজির যে ভূমিকা সেই ভূমিকার কথা যাতে বাংলার মানুষ মনে রাখে। কারণ এই বাংলায় রামকৃষ্ণ থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে আবার রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে যিনি গান লিখেছিলেন যে আমাদের নজরুলের যে কবিতা ছিল মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার মায়ের মনে অন্যজন তত্ত্ব, এই বাংলাতে এই সংস্কৃতি বিরাজ করে, বাংলাতে এই কৃষ্টি বিরাজ করে। আপনারা দেখবেন আর এখানে অনেক হিন্দু মানুষ আছে, দক্ষিণেশ্বরে যদি যান দেখবেন রানী রাসমণি যখন মন্দির প্রতিষ্ঠা করেছিল তখন ওখানে একটা পীর সাহেবের মাজার ছিল, রাসমণি যখন এই ভবতারিণী মন্দির করছেন তখন রানী রাসমণিকে যে পীর সাহেব বলেন আমার মাজারের কী হবে, তখন বলে যে তোর মাজার ওখানে থাকবে, দক্ষিণেশ্বরে যদি যান দেখবেন মাজার এবং মন্দিরের সহ অবস্থান আছে। এটাই বাংলার সংস্কৃতি, এই সংস্কৃতিকেই আমরা বাঁচাতে চাইছি।
গ্রামে হিন্দু মুসলিম সকলে ভাই, একসঙ্গে সম্পর্ক আমাদের, সেইটাকে কেউ কেউ ধর্মের নামে আলাদা করবার চেষ্টা করছে যে আমরা মুসলিম, ওরা হিন্দু। এই ব্যবস্থাটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এটাই মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি তাই বলেন যে ধর্ম যার যার উৎসবটা সকলে, কেন বলেন ঈদের উৎসবে যেমন আপনারা আমরা যাই, তেমনি আমাদের পুজোর অনুষ্ঠানগুলোতে আপনারা আসেন। এটাই ভারতবর্ষের কৃষ্টি, এটাই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি। সেই সংস্কৃতিকে যারা চেষ্টা করছে উপেক্ষা করতে, সেই সংস্কৃতিকে যারা বলে দিতে চাইছে, তাই নির্বাচনের আগে আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিধানসভায় দেখেছিলাম যে যেদিন যেদিন নির্বাচন থাকতো সেদিন সেদিন তিনি আসতেন। আজকে দেখুন বালুরঘাট, আজকে দেখুন রায়গঞ্জ, আজকে দেখুন দার্জিলিংয়ের নির্বাচন, প্রধানমন্ত্রী এসে মালদায় বলছে, মালদায় বক্তৃতা করছে, এতে পাশের জায়গায় আরো বেশি করে পেনিট্রেশন করে। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে সকাল থেকে সন্ধ্যা অবধি পঞ্চায়েতে বলুন, পুরসভায় বলুন, বিধানসভায় বলুন, আমরা কাদের কাছে থাকি। কাকলি ঘোষ দস্তিদার এখানকার দেগঙ্গার জন্য তিনি চন্দ্রকেতু গড় মিউজিয়াম তৈরি করেছে, যে ভারতবর্ষের বহু মানুষ ওই মিউজিয়ামে আসে। আমাদের বারাসাতে একটা বড় মেডিকেল কলেজ করেছে, সেই মেডিকেল কলেজ থেকে একজন ছাত্ররা লেখাপড়া করে যে ডাক্তার তৈরি হয়, যাতে আমাদের বাইরে না যেতে হয়। এই কাজগুলো তিনি করেছেন। দেগঙ্গার অনেকগুলো কমিউনিটি সেন্টার, অনেকগুলো ট্রাক্টর ট্রেলার, আমাদের জলের গাড়ি, এসব দিয়ে তিনি সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন। গ্রামে থাকি মানে এই নয় যে শহরে সঙ্গে থাকবে না, আধুনিকতা থাকবে না। এখন পঞ্চায়েতে গেলে জলের গাড়ি বুক করলে বাড়িতে জল যায়, চেষ্টা করবে। সেই চেষ্টাটা করবার জন্য আমাদের আবারও কাকুরি থেকে লোকসভা নির্বাচনে পয়লা দিন যে নির্বাচন হয়, আপনাদের দলের কর্মী আপনারা যান বাড়ি বাড়ি গিয়ে বলুন একে কাকুরি থেকে কেন নির্বাচিত করে পাঠানো দরকার। সংসদে একটা প্রতিবাদী কণ্ঠ থাকা দরকার, যারা আমাদের কথা বলবে ওখানে, যে সেই জন্য কাকুরি থেকে পাঠানোর দরকার। তাই আমি আপনাদের একটা স্লোগান বলে যাই যে কাকুলি প্রতীককে রাখবো মনে আর ভোট দেবো কমে, ইভিএমটা কমে থাকে। ইলেকট্রনিক ভোটিং মেশিনটা দেখুন প্রেমাইসের অলিক প্রেমাইসের কোণের দিকে থাকে, তাহলে কাকুলি প্রতীক জোড়া ফুলকে রাখবো মনে আর ভোট দেবো কমে, এই কথাটা সকলের মনে আস্তে আস্তে ধরিয়ে দিন। আমার মনে হয় যে আমরা কিন্তু এই কথাটা যদি সবাইকে কানে কানে বলে দিতে পারি যে তার প্রতীকটা অর্থাৎ দিদির প্রতীক জোড়া ফুল আর কাকুলি এখানকার এমপি হওয়ার জন্য দাঁড়িয়েছে, সেই জন্য বললাম কাকুলির কথা রাখবো মানে প্রতীককে রাখবো মনে আর ভোট দেবো কমে। কারণ ইলেকট্রনিক ভোটিং মেশিন ভিভিপ্যাট দেখবে যেদিন ভোট দিতে যান সেটাটা কোনায় ভোট দিতে হয়, সেই জন্য কোনে ভোট দেবেন আর কাকে ভোট দেবেন সেটা মনে রাখবেন, এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পয়লা জুনের জন্য আপনারা আরও বেশি নিজেদের হয়তো সারা দিনান্তের অনেক পরিশ্রম আপনাদের দিতে হয়, তবুও দলের কথা মাথায় রেখে, কারণ এবারের লড়াইটা অন্য লড়াই, যে লড়াইতে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে যে এই হয়েছে, টিচার্সদের চাকরি চলে গেছে, অমুক জায়গার অমুক চলে গেছে। কিন্তু এই আমি জানি অমর প্রেম ছবিতে একটা গান ছিল, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হয় কহেনা, যারা বলছে তাদের বলতে দিন, আমরা আছি আপনাদের সাথে। আমরা সবাই মিলে এই পয়লা জুনের নির্বাচনে শপথ নিয়ে কাকুরি থেকে ভোটে জেতাবো, আর 4 তারিখে সবুজ আবির রেখে বারাসাতের 4 ধাপের সাংসদ তৈরি করবার ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে আপনারা এখান থেকে ফিরে যাবেন। সবাই ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।